বউয়ের স্বর্ণ বন্ধক রেখে 1 লক্ষ টাকার বাজার নিয়ে সমুদ্রে যাওয়ার জন্য সব প্রস্তুতি সম্পন্ন করেছিলেন ইসা মাঝি। কিন্তু ভাগ্যবাম, সমুদ্রে যাওয়ার আগেই কয়েক মিনিটে সব শেষ হয়ে গেল তার। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মুহূর্তেই সব শেষ হয়ে গেল এই ট্রলার মাঝির। পুরো শরীর ঝলসে গেছে মাঝি সহ 2 স্টাফদের। তাদের চিকিৎসার জন্য কলাপাড়া হসপিটালে ভর্তি করা হয়েছে। গত মঙ্গলবার দুপুর 2টায় পটুয়াখালীর কলাপাড়ায় ধুলাসার ইউনিয়নের চর গঙ্গামতী ইসা মাঝির ট্রলারে এমন দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় ইসা মাঝির পরিবার সহ পথে বসে যান ট্রলারে থাকা স্টাফরাও। ট্রলারে থাকা জাল পাল্লা মিলিয়ে আনুমানিক 10 লক্ষ টাকার ক্ষতি হয়েছে তাদের। সেখানকার জেলেরা জানান, ইসা মাঝি মৌসুম জুড়ে লোকসান গুনে আসছেন, ভিটা বাড়ি বিক্রি করে এই জাল সাভার চালিয়ে যাচ্ছেন। এই দুর্ঘটনায় পড়ে আর মাথা তুলে দাঁড়াতে পারবে না এই পরিবার। মেলা করছে সাগরে, বাজার বাজিয়ে মেলা করছে, এর মধ্যে আগুন ধরিয়ে 1.5 লক্ষ থেকে 15 লক্ষের বাজার আর মোটা জাল গোটা বাজার ঘাট করিয়ে এই সাগরে মেলা করছে। মেলা করে সাগরে নামিয়ে ভাত রান্ধবে, গ্যাস জ্বালাইছে, আগুন লাগে করতে পারি না, এরপরে আর নিভিতে পারে নাই। আরে বর্তমানে কলাপাড়া হাসপাতাল মোটামুটি একটু এখন বেন্টিস করতে আছে, বরিশাল পাঠাইবে। সত্য, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী।